नमस्कार, जय जगन्नाथ। मु शेखर माई टेक एंड टिप्स ओडिया यूट्यूब चैनल रे आपनको स्वागत करुछि। सबु व्यक्ति को सबुबेले महिला मानको सम्मान करबा उचित, सेमानको केबे भी खराब नजर रे देखिबा उचित नुहे। रामचरित मानस अनुसार जदि एही पांचटी महिला उपरे खराब नजर रखिले सेही व्यक्ति नरक को जीवा पक्का हो जाए। सेही व्यक्ति को नरक रु बचेबा पई भगवान शिव भी किछि भी साहाय्य करि पारिबे नाही। फ्रेंड्स, এই ভিডিওর টপিকটি আপনার অন্ধবিশ্বাস লাগিপারে, কিন্তু বাস্তবরে এহা সত অটে। যে ব্যক্তি এই পাঁচটি মহিলাঙ্ক সহ খারাপ ব্যবহার কিংবা খারাপ নজরে দেখন্তি সেমানকু ক্ষমা মিলি নথায়, আউ দণ্ড নিশ্চয় মিলিথায়। এবে আপন ভাবুতবে এমিতি কেউ পাঁচটি মহিলা আছন্তি যাহা দ্বারা আপনকু পাপি বনেই দিয়ন্তি, তো আসন্তু মু আপনকু সেমানকু বিষয়রে কইবি। ভিডিওটি স্টার্ট করিবা পূর্বরু যদি আপন এপর্যন্ত আম ইউটিউব চ্যানেলকু সাবস্ক্রাইব করি নাহান্তি, তাহলে তলে থিবা রেড কলর সবসক্রাইব বটন আর তা সাইডে থিবা বেল র আইকন কো ক্লিক করি আমার চ্যানেল কো সাবস্ক্রাইব করে নিয়ন্তু, যা ফলরে আমার চ্যানেল র নুয়া নুয়া ভিডিও র নোটিফিকেশন সর্বপ্রথমে পাই পারিবে। প্রথমটি মহিলা। শাস্ত্র অনুসারে হিন্দু ধর্মরে মহিলা মানকু সর্বদা সম্মান আর ভালো ব্যবহার করিবা উচিত, কিন্তু আজির এই কলি যুগরে এই সব কমি কমি যাচ্ছে। রামচরিত মানস অনুসারে যে ব্যক্তি রাস্তাঘাটরে মহিলাকে দুর্ব্যবহার কিংবা জবরদস্ত করা চেষ্টা করে থাকে সেই ব্যক্তি এই দুনিয়ার সবুঠু বড় পাপি হয়ে যাই থাকে, আর সেই পাপিকে দুনিয়ারে বেশি দিন রহবা জায়গা মিলি নথায়। সেইপাই সর্বদা মহিলা সম্মান আর ভালো ব্যবহার করা উচিত। দ্বিতীয়টি সান ভাইর স্ত্রী। পুরোনা গ্রন্থ অনুসারে সান ভাইর স্ত্রী আপনার বহু সম্মান হয়ে থাকে, এথিপাই যদি আপনার খারাপ নজর রাখবে তাহলে নিশ্চয় পাপির ভাগিদারি হয়ে যাবে, এথিপাই সেই স্ত্রীর সম্মান বৌঙ্ক পরে হি করন্তু। তৃতীয়রে নিজর ঝিও, সেমিতিরে এয়া ভাবিবা ভুল অটে কি কোনসি বাপা তা ঝিওকু খারাপ নজরে দেখিবা, কিন্তু আজির এই কলি যুগরে এই বাপ দেখিবাকু আর শুনিবাকু মিলুছে, কিন্তু কোনসি বাপা তার ঝিওর সম্মান ন করে কিংবা তা সহিত খারাপ ব্যবহার করে কিংবা খারাপ নজর রখে, তাহলে সেই ব্যক্তিঠার বড় পাপি এই দুনিয়ারে আউ কি নথায়। সেইপাই নিজ ঝিওকু প্রত্যেক ক্ষেত্রর অসুবিধার বঞ্চাইবা বাপার প্রথম ধর্ম হয়ে থাকে। চতুর্থরে পুত্রর স্ত্রী। সেমিতিরে পুত্রর স্ত্রী বাপার বৌ হয়ে থাকে তথা নিজ ঝিও সহ সম্মান হয়ে থাকে, সেইপাই নিজ বৌ ঝিও রূপে দেখা দরকার। যদি কি তা সহ খারাপ ব্যবহার করে কিংবা যৌতুকপ্রাই নিজ বৌকু অত্যাচার করে, তাহলে সেই বাপার প্রথম ধর্ম অটে কি সেই ব্যক্তিকে সমর্থন ন করে নিজ বৌকু সাহায্য আর সপোর্ট করা দরকার, কারণ এয়া হি সেই পিতা সমান মনুষ্যর প্রথম ধর্ম, নিজ বৌকু ভুলরে বি অপমান করা উচিত নুহে। পঞ্চমরে ভৌণী। সেমিতিরে ভাই ভৌণী সম্পর্ক বহুত পবিত্র হয়ে থাকে, আজিকালি এই সম্পর্ককে বি লোকে ভুলে যাচ্ছেন, যা বহুত বড় পাপ আর ভুল অটে। যদি ভৌণী ছোট অটে তাহলে তাকে নিজ ঝিও ভি, আর যদি ভৌণী বড় থাকে তাহলে তাকে নিজ মাতা ভি আদর করা দরকার। যে ব্যক্তি নিজ ভৌণীর অপমান করে থাকে, অত্যাচার করে থাকে কিংবা গালি দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তি রাক্ষস সহ সমান হয়ে থাকে। ভৌণীর সম্মানকে বঞ্চাইবা ভাইর প্রথম কর্তব্য অটে। তো ফ্রেন্ডস, এই পাঁচটি মহিলা উপরে খারাপ নজর রাখুথিবা ব্যক্তি এই ব্রহ্মাণ্ডরে শেষ পর্যন্ত কষ্ট ভোগিবাকু পড়িতায়। এমানকর পাপ এতে পরিমাণে বড়ি যায় কি সেমানে সেই পাপরে হি ধ্বংস হয়ে যাতে, সেইপাই শাস্ত্র অনুসারে মহিলাকে খারাপ ব্যবহার কিংবা খারাপ নজরে দেখা উচিত নুহে। আশা করুছি ভিডিওটি আপনার পছন্দ আসিথিব, যদি পছন্দ আসে তাহলে কমেন্ট করন্তু, লাইক করন্তু, নিজ ফ্রেন্ডশিপরে ভিডিওটি শেয়ার করন্তু, তা সহ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা বিলকুল ভুলন্তু নাই।